সাবস্ক্রাইব করুন বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল, আমি ভৈরব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে আপনাদের জন্য আরেকটি নতুন সুখবর। কলকাতা হাইকোর্টে LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আপনারা যদি আবেদন করতে চান, আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, আমি এই ভিডিওতেই ইন ডিটেল আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক করবেন এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং প্রত্যেক দিন এই ধরনের লেটেস্ট ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্ট অ্যাট কলকাতা অ্যাপিলেট সাইড নোটিফিকেশন। নোটিশটি প্রকাশিত হয়েছে 20 ডিসেম্বর 2018 আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন পসেসিং নলেজ ইন দ্য ভার্নাকুলার অব দ্য স্টেট ফর দ্য প্রিপারেশন অফ এ প্যানেল ফর ফিলিং আপ দ্য ভ্যাকেন্সি অফ 200 পোস্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে প্রায় 200 পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এক্ষেত্রে আপনাদের স্কেল অফ পে কী থাকবে সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। পে ব্যান্ড 2 অনুযায়ী বেতনক্রম থাকবে 5,400 থেকে 25,200 মধ্যে, এবং মিনিমাম পে যেটি থাকবে 6,570, গ্রেড পে থাকবে 2,600। এক্ষেত্রে কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে আপনারা ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন। তাছাড়া নোটিফিকেশনের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও ক্লিক করে আপনারা বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন অর্থাৎ কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে। এজ লিমিট যেটি চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আবেদন করতে পারবেন। বয়সের হিসেব করবেন 1 জানুয়ারি 2018 অনুযায়ী, এবং এক্ষেত্রে SC ST যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা নিয়মিত সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের বয়সের ছাড় পাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন মাস্ট হ্যাভ পাসড ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদেরকে এক্সামিনেশন ফি এবং এক্সামিনেশন সেন্টার এবং আপনাদের পরীক্ষার সিলেবাস কী রয়েছে সমস্ত কিছুই জানিয়ে দিচ্ছি। এক্ষেত্রে এক্সামিনেশন ফি যেটি আপনাদেরকে দিতে হবে, এক্সামিনেশন ফি কী রয়েছে আপনারা দেখে নিন। SC এবং ST ক্যাটাগরি প্রার্থীদের 2,500 এবং SC ST ছাড়া যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের 500 এক্সামিনেশন ফি দিতে হবে। এটি আপনারা অনলাইন নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমেও আপনারা পে করতে পারবেন, তাছাড়া আপনারা অফলাইনে ব্যাঙ্ক চালানোর মাধ্যমেও জমা করতে পারবেন। আপনার যে কোনো ইউনাইটেড ব্যাঙ্কের শাখাতে যেয়ে আপনারা এই চালানটি জমা করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় রয়েছে আপনারা দেখে নিন। হাওড়া উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা। সাব ডিভিশন কী রয়েছে দেখে নিন। শিলিগুড়ি, বহরমপুর অ্যাট মুর্শিদাবাদ, মেদিনীপুর সদর অ্যাট পশ্চিম মেদিনীপুর, বর্ধমান সদর অ্যাট পূর্ব বর্ধমান। এক্ষেত্রে 100 নম্বরের কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেখানে সময় থাকবে 90 মিনিট, এবং কোন কোন সাবজেক্টের ওপর পরীক্ষা নেওয়া হবে সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, কম্পিউটার প্রফিশিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ, এবং পরীক্ষায় যে প্রশ্নটি হবে সেটি কিন্তু ইংলিশই প্রশ্ন হবে। এক্ষেত্রে ইম্পর্টেন্ট ডেটস ফর ফার্স্ট ফেজ OMR বেসড এক্সামিনেশন, অর্থাৎ দেখতেই পাচ্ছেন কমেন্সমেন্ট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ এটির অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু 20/12/2018 থেকে শুরু হয়ে গেছে, এবং লাস্ট ডেট যেটি রয়েছে 19/1/2019 অবধি। লাস্ট ডেট অফ পেমেন্ট ফর ফিজ থ্রু অফলাইন, অর্থাৎ আপনারা অফলাইনে টাকা জমা করতে পারবেন, সেটি লাস্ট ডেট রয়েছে 17/1/2019। কমেন্সমেন্ট ফর ডাউনলোডিং অ্যাডমিট কার্ড, অর্থাৎ কবে থেকে ডাউনলোড করতে পারবেন আপনার অ্যাডমিট কার্ড সেটি দেখতেই পাচ্ছেন 9/2/2019 থেকে, এবং লাস্ট ডেট থাকবে 24/2/2019 অবধি। এক্ষেত্রে আপনাদের রিটেন এক্সাম যেটি হবে 24/2/2019 এবং টেন্টেটিভ ডেট অফ পাবলিকেশন অফ দ্য ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট যেটি প্রকাশিত হবে 10/3/2019। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমাদের এই ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানতে সাহায্য করবেন। পরবর্তী সময়ে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন লেটেস্ট আপডেটগুলির প্রত্যেক দিন পাওয়ার জন্য। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।